টিচ অফ এসকিউর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সন্টু কুমার বর্মন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন দেখা যাক কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি যদি কম্পিউটার বা পিসিতে ল্যাপটপ বা পিসিদের মাধ্যমে করেন তো আপনি ইউসি ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, ক্রোম যে কোনো একটি ব্রাউজার দিয়ে করতে পারেন। আর যারা ফোন দিয়ে করবেন তারা ডাইরেক্টলি গুগল, অফলাইন বা আপনার যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে এই রুলস অনুযায়ী ইমেল ক্রিয়েট করতে পারেন। তো আমি ইউসি ব্রাউজারতে দেখাচ্ছি। ইউসি ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি আপনার গুগলে ক্লিক করে গুগলে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পেজ শো করছে, আই মিন সার্চ ইঞ্জিনটি চলে আসছে। তো এখানে আমাদেরকে টাইপ করতে হবে, যে এখানে টাইপ করার মাধ্যমে আমাদেরকে জিমেল www.gmail.com। তো জিমেল www.gmail.com লেখার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে আছে যে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, আই মিন জিমেল অ্যাকাউন্ট, এটাই এতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটি পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন এই প্রিন্ট দ্য গ্যাপসটি ওপেনের মাধ্যমে আমাদেরকে জিমেলটি ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে রয়েছে যে ফার্স্ট টাইম, তো ফার্স্ট নেম বলতে আপনি আপনার জিমেলটি যে নামে করতে চান সেটি দিবেন। আই মিন ধরুন আমি জিমেলটি করতে চাচ্ছি যে রায়হান সরওয়ার। তো এখানে আমি ফার্স্ট টাইমে রায়হান এবং লাস্ট টাইমে সরওয়ার টাইপ করতে পারি। তো আমি ফার্স্ট টাইমটি দিচ্ছি এবং লাস্ট টাইমটি দিচ্ছি। তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম। তো ইউজার নেমটি আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমে যেটি আছে এটি দিতে পারেন বা আলাদাভাবে দিতে পারেন। ফার্স্ট টাইমটি আপনার এখানে যেটি এরপরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নাম অটোমেটিক শো করবে। তো আপনি চাইলে এখান থেকে একটি দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটি হচ্ছে আপনি আলফাবেটা দিয়ে পাসওয়ার্ডটি অবশ্যই দেবেন, আই মিন এ বি সি ডি এবং 1 2 এই দুটা মিলে, অর্থাৎ এই দুটা মিলে এবং একটু লং টাইমের পাসওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। তো কারণ পাসওয়ার্ডটি একটু জিমেলের পাসওয়ার্ডটি একটু বড় টাইপের দেওয়া টাইপ এটা, তো আপনার আপনাদের ইচ্ছে মতন পাসওয়ার্ডটি দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে এখানে আপনার ফার্স্টে প্রথমে যে পাসওয়ার্ডটি দেবেন, এরপরে রিটাইপের সেম পাসওয়ার্ডটি, আই মিন একই পাসওয়ার্ড আবারও পুনরায় দেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে আমরা ওইখান থেকে পাসওয়ার্ডটি কমপ্লিট হওয়ার পরে ওইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে গুগল থেকে দেখাচ্ছে যে ভেরিফাইং ইউর ফোন নাম্বার, অর্থাৎ এটা বোঝাচ্ছে এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে আপনার জিমেলটি ভেরিফাই করতে হবে। তো জিমেলটি ভেরিফাই করার জন্য আপনাকে একটি ফোন নাম্বার এখানে দিতে হবে। তো ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি দেবেন অবশ্যই আপনার ওই ফোন নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ওই ফোনে আপনার একটি কনফার্মেশন কোড যাবে। তো এই কোডটির মাধ্যমে আমরা জিমেলটি আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বারটি আপনার ফোন নাম্বার দেওয়ার পরে একটি নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পরে এখানে বাই দিস টাইম এখানে একটি ভেরিফাইং ইউর ফোন নাম্বার, তো এখানে আপনার ফোনে একটি মেসেজ যাবে। তো ওই মেসেজটিতে একটি 6 ডিজিট একটি কোড যাবে, ওই কোডটির মাধ্যমে আমাদেরকে জিমেলটি ক্রিয়েট করতে হবে। তো আমার কোডটি চলে আসছে, তো আমি আমার কোডটি দিচ্ছি। কোডটি দেওয়ার পরে ভেরিফাই এটাতে ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনাকে আপনার বার্থডে, আই মিন আপনার বার্থডে ডেট মান্থ ইয়ার একটি সিলেক্ট করবেন এবং দেওয়ার পরে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটি সিলেক্ট করার পরে একটু পেজটি ড্র্যাগ করে নিচের দিকে আসার পর দেখবেন নেক্সট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ফর এক্সাম্পল ফোন নাম্বার উইল বি ইজ টু, আই মিন এখানে আপনার কিছু আছে। তো আমরা এখানে ইয়েস আই এম, এখানে আপনি এটা একটু ভালো করে পরে আমরা ইয়েস আই এম এটাতে ক্লিক করব। তো
পেজটি এটি যাওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আছে যে গুগলের যে আপনার প্রাইভেসি অ্যান্ড টিম, এই প্রাইভেসি অ্যান্ড যে টিমটা দেখতে পাচ্ছেন তো এটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। তো এটি ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। টিচ অফ স্কিবির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সন্টু কুমার বর্মন। তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।